এখানে কতজনের একশো পঁচিশ আছে এখানে শুধু আমার একশো পঁচিশ কেজি ওয়েট আর কারণে দিদি যেসব ওই চেয়ার গুলো দেখছেন না ওগুলো সব আমাকে দেখিয়ে তৈরি করে ভাঙবে কি ভাঙবে না শুনেন দিদি না আমার সুগার আছে না আমার পেসার আছে কিচ্ছু নেই দিদি মধ্যপ্রদেশ কি করবে পকোড়ি খেয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি একটাও মেডিসিন খাইনি এটা রেকর্ড আছে রেকর্ড ঠিক আছে হাঁটাহাঁটি করেন হ্যাঁ দিদি এবং কি দুই থেকে তিন ঘন্টা ডেইলি ব্যাম করি তারপর খাই বেশি খান বেশি বলতে ওই নব্বই পিস মতো সকালে চিকেন পকোড়া খায় আমি বিশ্বাস করি না আপনি না বিশ্বাস করলে আমি কি করব কিন্তু আমি চিকেন পকোড়া খাই কেন পকোড়ি খাবেন কেন পকোড়ি না খেলে আমার মাথায় বুদ্ধি আসে না কোনদিন কমবে না এটা কিন্তু আমি তো ডেলি দুই থেকে তিন ঘন্টা ব্যায়াম করি কি কি ব্যায়াম করেন একটু দেখান তো আপনি তো ওই দেখাচ্ছেন না পানাম দেখাচ্ছেন হ্যাঁ দিদি কমে দিদি ওই এক মাস করেছিলাম তো পঞ্চাশ গ্রাম কমেছে একটা তো দেখাবেন আমি দেখলাম আপনি দেখিয়েছেন কত ওয়েট কমে না প্রণাম কি কি করেন আরো অনেক কিছু করি দিদি আরে ও তো কপাল ভারতী করছেন কপাল ভারতী করি তো কপাল ভারতী কবল করে এক হাজার বার এক হাজার হতে পারে না কেন হতে পারে না দিদি আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন আপনাকে আমি দশ টাকা দেব কখন এখন 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 তুমি পারবে না এখন না দিদি সকালে নয় তো বিকেল পাঁচটার পর কিছুতেই পারবেন পারবো দিদি কিন্তু পাঁচটার পর আপনি এক বার করলে আপনার বুড়ি এখানে থাকতো আমি তো ডেলি এক বার করি কিছুতেই না আপনি শ্বাস নিঃশ্বাস না তাহলে নিঃশ্বাস তো টানি

আসলে বলো উল্টো হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারে সিস্টেমটা তো জানবেন কিভাবে জানবো দিদি এখন তো ইউটিউবে সব দেখা নোটে দেখে নিলেই তো হয় সে তো বুঝলাম কিন্তু এই ভুঁড়ি কমাবো কি করে বলছে এক্সারসাইজ বন্ধ করে আপনি পকোড়া খাওয়া কমান এমনিতেই কমে কি যে বলেন না আপনি আপনি এক মাস সিদ্ধ ভাত খান কখন খাবো রাত্রিবেলা সাতটার মধ্যে খেয়ে নেবেন কিন্তু আমি তো দশটার আগে খাই না আপনার কথা মাথায় রাখবো আর পকোড়া খাবো না সত্যি বলছি আমি দেখছি ঠিক আছে লোকপ্রিট করছি আজকাল এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না আর হ্যাঁ এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু কোনো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ করে থাকবেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে বাই